তাড়াতাড়ি এই তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি খুলি। সালাম আলাইকুম চাচা। ও এই এতক্ষণ লাগে গেট খুলতে? আব্বা আছে, তুই আমার ভাই কলিগা? আমি তোর ভাই লাগি। হ্যাঁ না 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 ভাই শোনেন, আপনি আপনার পোলারে মারেন, আমার কিন্তু কিছু করেন না। যান মারতে মারতে ভিতরে লয়ে যান, বাইরে মানুষ দেখবে। যান যান সর, সামনে থেকে সর, ল তুই ভিতরে চল, তোর আজকে দেখবো। আর ও মারবে না আমারে। এইগো পুলিশ ভাই, আর একটা না বই কোন সাই কি হিসে? দাঁড়ান নাস্তাটা আসুক, খেয়ে বলি। বাবুরে আনেন না ব্যাপক তারা দেয়ালেন একটু আগে, অন আবার করে নাস্তা খাইবেন, আমার তারপরে আবার খাই চলে যাবেন। ডায়াবেটিস তো একটু পরপর খেতে হয়। এই যে নেন আপনার চা। এই মেয়ে শোনো, দুটো টোস্ট বিস্কুট দাও। বাসায় টোস্ট বিস্কুট নাই। তাহলে আনিয়ে দাও। কি? আমাকে বাসায় পিওন নাই। তাহলে তুমি এনে দাও। বাবুরে আনিক আবার টানি, যেটা দিছে হিটাই খান, এত অর্ডার দেন গিলে। শুধু চা কি কেউ খায়? বাবুরে এরে, এই যা দুগা এই শুকনো মুড়ি আনি দে, সাথে ভিজে ভিজে খাইব। মুড়িও নাই, এক কৌটা ছিল ওইটা রেনু আপা ভাজা ভাজা খাইতেছে। আচ্ছা ঠিক আছে। অন কি হয়েছে সেটা কোন? থানা একটা কমপ্লেন এসছে যে ছাগল চুরি হয়েছে, আর এই ছাগলটা এখানেই আছে, সেই তথ্যটা আমাদের কাছে আছে। এখন আপনাকে থানা যেতে হবে। মা গো আনের কাছে বলে তথ্য আছে কেন? আনি এনে কোরআন দিয়ে ছাগল দেখছেন? মানে আনে নিজে আনের আয়নার সামনে বই রেছেন কেন? আর এনে বই আনে কনের এনে ছাগল আছে, এটা কিছু হইল নি। ছাগল দেন না হলে থানায় চলেন। এই গো আনের চা কন লাগবে না, হানি যেটা খাইছেন হেটাও বেগুন মিলি ফেরত দেন, কিচ্ছু কন লাগবে না আপনার। প্রমাণ লো যদি ইহার হরে দিয়ে না আসেন আন্নারে বাঁধি রাম হোস্টেলে, বুঝছেন নি? এই কই দিলাম আয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ আর কি শক্তি কম আছে নি, আয় তোমার হাতে দিতাম আইন। ঠিক আছে আমি আমার ফোর্স নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে দেবা যাবো নি, অন যান যান। স্যার স্যার আসবো? আপনি আবার আসছেন? স্যার ওর মুখটি একটু চেপে ধরবেন, আমার একটু কথা ছিল আপনার সাথে। হেরোই তুই কি আরে শুরু করছো? আন্নার টেনশন লয়েন না, আর কাছে একটা আতুরি আছে কেন, এটা আপনার দিদিমু, সেটি যখন আক করে আন্নারে খাইতে হইব, আর টাক করে একখান বাড়ি দিয়ে দিবেন সেটির দাঁতের মধ্যে, তখন সেটির নাম হয়ে যাবো টাক বেনু, বুঝছেন নি? না স্যার থাক, যেটা বলছিলাম ছেলেদের তো ফাইনাল পরীক্ষা শেষ, তো এখন অনেকদিন ছুটি, ভাবছিলাম ওদের নিয়ে ক্রিয়েটিভ কোনো কিছু করা হয় না, তাই কিছু একটা করি প্রতিযোগিতামূলক, একটা কালচারাল প্রোগ্রাম করলে কেমন হয়? কি করতেন স্যার? এই একটা প্রতিযোগিতামূলক কালচারাল প্রোগ্রাম যেখানে গান নাচ হবে, ওদের মধ্যে কম্পিটিশন হবে। বাহ আপনি তো ব্যাপক প্রতিভা, করেন করেন করিয়ালাম আয়োজন করেন। টিয়া মশালে কোনো টেনশন লেন না, এটা কোনো সমস্যা না, আমি বগুনের অভিভাবক গার্জিয়ান গলের কাছে সিডি ভাড়ায় দিব, এক্সট্রা ফিস লাগবে। দুলা ভাই আমরা কিন্তু কম্পিটিশনে অংশগ্রহণ করব। না না তা কি করে হয়, এগুলো তো হোস্টেলের ছেলেদের জন্য। আপনি বললেই হলো, আমগো বাড়ি হোস্টেল না, আমগো নিতে হবে। স্যার তাহলে আয়ন কিতে মানে কিভাবে কিভাবে সম্ভব? তাহলে হুনু তাহলে কাম করো কেন, ওই যে পাশের ছাত্রী হোস্টেল আছে না, ইয়ে যে তাকে ম্যাডাম সামেলি বেগম, সেতিরে যাই বলো, সেতির হোস্টেলের পাঁচটা শ্রেষ্ঠ মাইয়া ভাড়া দিত, তাইলে আঙ্গো হোস্টেল ভার্সেস সেতিক হোস্টেল একটা ব্যাপক কম্পিটিশন হইব। তুই তুই সেতিক ওই মাইও লাগো বিত্তে সেতিরও হান্দায় দিও, বুঝুনি? তাইলে হইব। দুলা ভাই খালি কিন্তু আমি না, রেনু আপাও থাকবো। তোমারা কি করতে চাও? আমরা তো বাঞ্জারান দেখাবো নাচ গান, ওই গানের সাথে নাচবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাবে। শুনেন দেখাবো বললে হবে না, উল্টা পাল্টা যদি হয় কামড় একটা নিচে পড়বে না, নিচে পড়লে ওইটা উঠায় কামড় দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অঞ্জ অঞ্জ। এই বেদ ছেলে শিস্তাও কেন? আমি মোর সেই
শুনতে পাইছেন চমৎকার কান পাইছেন এককালে হরিণের লাহান কম মেজান সব লোকই খারাপ খারাপ লোক দেখার জন্য তো রাস্তায় দাঁড়িয়েছেন টিকিট কেটে আল্লাহ কি বলতে চান কি অদ্ভুত কথা যা যা দূরে যা পাহাড়ে যা পর্বতে যা আমি শুনেছি দুপুর একটা বাজে ভূত প্রেত রাস্তার মধ্যে এসে দাঁড়ায় থাকে আমাকে আপনার পেতনি মনে হচ্ছে যা যা দূরে যা এই বুড়াটা বেড়া ভাইয়া খুব জামাইয়া লইছেন মুই দেখতে আসি না আর এক মুহূর্ত না আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না বেদব তুই দাঁড়া আমি আসতাছি সব দেখি লাল নীল বেগুনি হয়ে গেছে অরণ্য এ কিলি উজলি যাচ্ছ এ মামা এ প্রতিযোগিতা হবে তো স্টুডেন্ট অব দা মনগর হোস্টেল ভালো করে দেখতো দেখতো আমার একদম ইলিয়াস কাঞ্চনের মতো লাগতেছে না এখন কে রে সোরা ছাতির কাপড় দিয়ে প্যান্ট আর শার্ট বানাস কি যন্ত্রণার কথা রে মনে তুই এটা কি করলি নায়করা তো এমই পরে দেখিস নে এরকম মনে কর আমি তো একটা নাচ দেবো বুঝছিস চরম একটা নাচতো ওই যে সত্য কি মিথ্যা কি যে যা যাই কোক আমি এরকমই এই গানের মধ্যে নাচবো আর কি কিন্তু আমি তো বুঝতে পারছি না আমি কোনটা নাচবো তুই নাচের চিন্তা করতেছিস আমি তো জানি যে তুই আজকে রাত্রে পালা যাবি ওই যে ইয়ের সাথে আমাকে পাগলা করতে আমরা সেবে এত তাড়াতাড়ি আমি পালাম এটি এ মুনি তুই কি করছিস তাহলে তাহলে এবারে কি হবি নি এখন আচ্ছা শোন লাস্ট গান পরে হবি নি আগে চৌমুড়ে যাই যা খবর লিয়ে আসি যে ওরা কি করছে মুনি ঠিক আছে চল তাহলে ওঠ ব্যথা হাই তোর আবার কি হইলে ভাই আপনি তো পুরো লাল হয়ে গেছেন বেড়া কি কও এই সকাল দশটা গুলের তে একটা পর্যন্ত ছাদে খাড়াইয়া আসিলাম এই আরে কি কয় জানো কি ভাই এইয়ারে বলে বার্থ সান বুঝো কি ভাই ওই সান বার্থ বুঝো নকর সূর্যের নিচে খাড়ায় খাড়ায় ফিল করতে আছে হা সূর্যের আলো পড়িয়ে যাইতে আছে মোর গা বিজ্জে যাইতে আছে মুই সূর্যের আলোতে মনে কর বিজ্জে একাকার হইয়ে গেছি এইয়া ও ভাই তাহলে তো ভালো জিনিস তোরে মারছে কেডা আরে ওর আব্বা মানে মায়েরা তো একদম লাল করে ফেলাইছে গালটা তোরে মারছে গা হ্যাঁ ওয়ালিদ দোরে মারছে গা জানি না ভাই তোরে মারছে গা জানি না হালার পুতুই জানু কি দূর আপনি এটা কি কোন আব্বা আপনার শালা কোন আপনি আবার আমার শালা কোন ভাই বড় কনফিউজিং রিলেশন মোদের বুঝছো মোদের রিলেশনটা নিয়ে আমি ভাবতে আছি আসলে কে কার শালা এই ভাবতে আছি ও ভাই এহা তুই কবনে কোনে তাইছো ভাই খবর শুনছেন কি খবর ওই যে প্রতিযোগিতা হবে এই যে চিত্রনায়ক ঠিক করবে ওটা মোকে কি করতে হইবে এই যে নাচ গান অভিনয় এবং যে সেরা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবে সে হবে সেরা নায়ক ভাই আমিও তো একটু নাচতে চাইছিলাম হায় তুমি যে তোমার আইটেম রে যে নাচ দেখাইছো তুমি তো নাচতে পারবাই কি নাচবি যে কোনো ড্যান্স ভাই হ্যাঁ ওয়ালিদ দা তুইও নাচবি হ্যাঁ ভাই আমিও ভাই ওই যে ঘাগরা পরে খুব সুন্দর নাচতে পারি কিন্তু শরম করতে তাই ভাই পারি না কিচ্ছু নাই দুনিয়ায় পুরুষ মানুষ সারা আসি কি প্যাটটা আর বুঝছো ইয়ে সারা আসি কি ইয়ে সারা পুরুষ হয়
হ্যাঁ ভাই ঠিক আছে, আপনার দেখা দেখি আমাদের পেট একটু বড় করতে যাচ্ছে কিন্তু এখনো বের হচ্ছে না। ওই বে কেমন তারা কাঙ্গালি পরিবার গুনে তেইস হবে না, পাপুরে দেখ খালি পেট না সারা শরীরেই পেট, পেটের উপরে একুয়া মাথা আর দুগা ঠ্যাং আর বাকি পুরাটাই পেট, এই যে কোনো বুক আছে বুক পিট নাই ওই যে পেট খালি নাকি রে। হ্যাঁ এ পেটলা কথা কো না কা। হ্যাঁ ভাই ঠিক কইছেন, আমার পুরোটাই পেট। হাই দেখছো এ ফুসুর ফুসুর করে কেডা গেরে কি করিচ্ছ এনা খবর লিবার আলাম গেরে তোর শাস্তি শেষ কেবল না দুটা কড়া আছে দুটো আছে তাই লয়। হাই তুমি কি চাও আমি সারাদিন বইয়ে থাই অম্মে, তোর তো সন্ধ্যা পর্যন্ত থাকার কথা আসলো। এই কোনো কথাই নেই ছাড় কইছে ছাদে যাই খাড়ায় থাক আমি খাড়ায় ছিলাম। ভাই ভাই এটা কি করছে তুই ছাদে, তুই আমার ছাদে চুরি করছিলি। হে মনে ভাই তুই এটা কি করছিস, আমি তোর সাথে নিতে যাবো গিয়ে। হ্যাঁ তুই ছাত্রীর কাপড় দিয়ে প্যান্ট শার্ট বানাইছো কমবে গুণতে কমতে বানাইছি মানে ওই যে চলচ্চিত্র ট্রেলার শাসন না হনতে বানাইছি। কেন তুমি কি নিজের নায়ক মনে করো? হেরে পটলা তুই রে কি গলি, অবশ্যই একদম মনে করি ইলিয়াস কাঞ্চনের সাথে হুবহু মিল আমার। বসান তাহলে বিষ্টলে কি হইব? এইয়া তো খুবই সিম্পল, একুয়া লাডি লবি খালি ওই বক্করে ঢুকাই দিয়ে এরে মাথার উপরে লইয়ে লয়ে যাবি, এ তো ছাত্রীর কাপড় পরেই আছে সাথে হয়ে গেলে। নিরাপদ সড়ক তোর অম্মেই দর্ম। এ হন পিছি পাশা সামনে আয় প্ল্যান করতে হবে। হন দরজা লাগা, হন ভালো করে মনোযোগ দিয়ে হন। ছাগল কুঠে আই স্যার, ওই কথা কম করে কো, মাথা এমনি গরম। কেনে কি হয়েছে? পুলিশ আইছে তোর ছাগলের লেগা, পুলিশ আইছে আর দুলা ভাইরে ধরে লয়ে যাবো। বলছেন কি পাস্তি তো পাচ্ছি না ছাগল কুঠে, তোর ছাগল আমি খেয়ে আসি। বলছেন কি এইটুকুনু পেটে এত বড় ছাগল ঢুকায় ফেলেছেন? আই কথা কইস না, মেজাজ কিন্তু খুবই গরম। পাস্তি তো পাচ্ছি না, আমার বিলাই আমাকে বলছে ম্যাও, আমি ছাগল দিলাম আপনাকে আর আপনি সেটা খেয়ে এখন আমার সাথে পালিয়ে দিচ্ছেন। দেখ তোর ছাগল কই আমি কিছু জানি না, ওটার আমি রমজানের ঘরের সামনে বাইন্দা রাখছি, এখন রমজান কয় জানে না, কেউই জানে না। রমজানি খায়াছে আমি জানি না, এখানে নাকি কি একটা কম্পিটিশন হবে, সারা আমাকে ফোন দিয়ে বললো যে ডেকোরেটর খবর দিতে। আমি কিছুই জানি না। কোন জগতে থাকেন আপনি? আপা আপা শুনছো, আমরা না বাঞ্জারা নাচবো, নাচবা কি স্যার? আমরা যে কম্পিটিশন হবে না আমরাও নাচবো। কি কস, আমরা তো হোস্টেলের কিছুই না, ওইটা তো দুই হোস্টেলের মধ্যে হবে, আরে আমরা দুলা ভাই কোঠায় চান্স পাইছি। কি হয়েছে, কোন কোঠায় চান্স পেয়েছেন? আরে পারিবারিক কোঠা, আপনি বুঝবেন না। আই হন আমরা তো পুরানো গানের সাথে নাচবো না, নতুন একটা গান সিলেক্ট করা সেটাতে নাচবো। কোনটা নাচবা মুন্নি? আরে না, আরে শুনেন ওই যে ফাইটা যায় আছে না, ফাইটা যায় ওটার সাথে নাচতে পারেন, একবার সবকিছু মনে করেন যে ফাটায় দিলেন। আই সারা যা, যাবো কুঠে ছাগল দেন আগে। তোর ছাগল তুই নিজে খুঁজ যালো, নাহলে দুলা ভাইরে কয়া দিমু। পাইতে পেরেছি ছাগলটা, এই মায়াটাই খেয়েছে। আর বিদ্যাসাগর ছাত্রাবাসের লগে সামিলি হোস্টেলের লগে একটা ফাইট হয়ে যাক, আই মিন কম্পিটিশন হয়ে যাক, ছাত্রছাত্রীরা নিজের প্রতিভা তথা যোগ্যতা বলে প্রমাণ করবো আর কি, একটা সুযোগ করে দেওয়া আর কি। আইডিয়াটা ভালো, তা ওয়ালিদ কোথায় স্যার? তো আজ যেটা বলছিলাম আর কি, এই মনে করেন এই প্রতিযোগিতা করতে গেলে তো কিছু টিয়া হইসা খরচ করতে হইব, কেন তো আমরা দুই হোস্টেল মিলি শেয়ার করে কিছু খরচ উঠাইলাম আর বাদ বাকি টিয়া যা আছে এই গার্জিয়ান অভিভাবক গুতুন লোন যাবো, সেটা তো সমস্যা না বুঝেননি। আসলে আপনার এই আইডিয়াটাও অনেক চমৎকার হয়েছে, আপনার আইডিয়াগুলি ভাই বলতে হয় দারুণ। আসলে স্যার ওয়ালিদ কোথায়?
তো যেটা বলছিলাম আর কি, মানে শ্বেতাকেও মনে করেন নাচ গান থাকবে, খেলাধুলা থাকবে, প্রতিযোগিতা অনেক রকম থাকবে, এই যেমন খুশি তেমন সাজো এরকমও থাকবে আর কি, তার নাকি বলেন? এইটা একদম বেশি চমৎকার হয়েছে স্যার, যেমন খুশি তেমন সাজো এই বিষয়টা তো একদম উঠেই গেছে, আবার নয় আমরা চালু করলাম, খুব ভালো হয়েছে স্যার। ওয়ালিদ কোথায় আসলে স্যার? হেতারে তো আয় কেন কোলে লই বরিছি দুধু খাওয়াতে, পিটার কার খাও বাবু কা উল্লে সোনা খাও। এতক্ষণ ধরে আমাদের একটা ইম্পর্টেন্ট কামে মিটিং এ বইয়াছি, রুদ্রদার বৈঠক, আর আমনে কতক্ষণ হর ওয়ালিদ কি হলে হদ্দ লাগিয়ে দেখছেন আর মাথা টিকতে না কেন? ছি ছি স্যার, নাজবিল্লাহ কি বলছেন এগুলো? প্রতিযোগিতা হোক, আপনি কি বলেন? সেটি তোমার কি জিজ্ঞাসা, সেটি তো একটু ফরফর তোমার জিজ্ঞাসা যে ওয়ালিদ কো নাই, ওয়ালিদ কো নাই। না না আসলে সেটা না, বাচ্চাটাকে আমার অনেক ভালো লাগে এই আর কি। এই আপনাদের হোস্টেলে একটা ছেলে ছাদ থেকে আমাকে ঢিল ছুটছিল। কই কোনান দি ফাটছিস এসে নাকি? না আমি লাভ দিয়ে সরে গেছিলাম। বাহ আমি তো পুরো ম্যাট্রিক্স টু। এরপরে কি হয়েছে? এরপর একটা লোককে বিচার দিলাম, সে উল্টো আমাকে দেখে শিস বাজালো। লোক আর হোস্টেলে, বয়স কত? এই কাঁচা পাকা বয়স। এর মানে হাতে বুড়ো না জোয়ানো না কেন? না না মাঝে ঝুলে আছে। বাবুরে সেটি আবার হাসি হাসি কয়, তুই তো খুশি হয়ে গেছো মনে হয়। না আমি আসলে কমপ্লেন দিতে এসেছি। তাই বলে বাচ্চা একটা মেয়েকে দেখে শীষ বাজাবে? উফ আমার আর সহ্য হচ্ছে না। বাবুরে এরিগো তোমার হেতির কোনান্দি তোমার বাচ্চা শিশু মনে হইলো, বড্ডা কেন বেড়ে গেল কেন, আর তুমি বাচ্চা কই দিলে নগদে? আর এরিগো এ তোমার এই শেখ কাদের মেয়ের হইলে এত টেনশন কিল্লাই, একবার ওয়ালিদ একবার কাদির, রহস্যটা কি? না না স্যার কিছু না, আমি তাহলে যাই। তো আচ্ছা ওই ওই কথাই রইলো স্যার, আমিও যাই। আরে তুমি কোনে যাবে, তুমি বইও, এই সেটি যে আইসে সেটি কি তোমার কোনো পুরো পরিচিত? না স্যার ওভাবে না, আজকেই শুধু কথা হয়েছে কিছুক্ষণ আগে। এই ফোন ফোন নাম্বারটা আমার রাখছো না, এমনি এমনি জিজ্ঞের আর কি। কিসের নাম্বার স্যার ঠিক বুঝলাম না। বাবুরে আচ্ছা ঠিক আছে অঞ্চলি যাও, পরে কইমনি, রমজান না তো ভালো একাম করছে, তার হইতে দিন সাদের ও সাথে খাড়া করে রাখতে। কি হস আজকেও ডাকা লাগে ইচ্ছে তোমার? ডাকি দেখা ভাব দেখার না, দেখো আমি এখন ব্যাপক বিজি আছি উচ্চ, এর মধ্যে আমি এখন যাওয়ার বাড়িচ্ছি না। মানে দেখো তুমি এটি গেমটা বুঝে বাড়িচ্ছ না, আমি এটি চলে যাবো, তারপর রমজান এটি খালি মাঠে একলা একলা গোল দিবি, এটা করা দাবার লয়। তাহলে তাহলে মানে কি? আমি তো সব কাপড় চোপড় গুছাই রাখছি। মেয়ে মানুষের কামি তো ঘর ধরবি গুছাই রাখা, যা সাধুর যা রোদ দাও ওগুলো। আচ্ছা শোনো তোমাকে একটা আমি এখন ভালো একটা বুদ্ধি দেই, তুমি তো যাওয়ার প্ল্যান করিছো ঠিক লয়, তুমি চলে যাও আমি আসিচ্ছি, আমি কম্পিটিশনটা এটি শেষ করা পুরস্কারটা নিয়ে চলে আসিচ্ছি। আপনি জিতবেন। কি করছো এগুলা তুমি, আমার কি আর কোনো দেখো নি? চেহারা দেখতেছি, দেখাই তো বলতেছি। তুমি কি করবার চাচ্ছো না খুলে আসা করে কো? শুনেন কম্পিটিশন যদি আপনি জিতেন তাহলে আপনার যাইতে হবে না, আপনি এখানেই থাকবেন, আর যদি হারেন তাহলে ওই দিনকে রাত্রি আমার সঙ্গে যাইতে হবে। কুন্ডি জামু যেদিকে দু চোখ যায়। কি কব এগুলা, আমার চোখে তো এখন সামনে টাকটি দেওয়া যাচ্ছে, রুটি জামু তাহলে। শুনেন এসব বলেন না। আচ্ছা তুমি যাও তো, আমি টেনশন লিও না, টেনশন দিও না, তুমি যাও গুলো আমি পরে দেখবো। মনে জিতলেও তো দেখিচ্ছে যাওয়া লাগবে, তাহলে পরে তুই এখন কি করবি?
কি চিন্তা করলি তাহলে? শালা খুন খারাপ ইভেন্ট করি নাকি? দেখ তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, আছি তো তোর সাথে। আচ্ছা ঠিক আছে চ ওটা দেখুনি। এই ছেলে এই দাঁড়াও। সালাম আলাইকুম পুলিশ ভাই। কোথায় যাও? হোস্টেলে যাচ্ছি। তুমি তো আর খাবার নিয়ে এলে না সেদিনের পরে। পাশতেই তো পাচ্ছি না, সেদিন খাবার দিল কাকে আর খেয়েছে কে? এটা নিয়ে তো ব্যাপক হাউ খাউ হয়ে গেছে। যাই হোক শোনো, তোমাদের এই হোস্টেলে একটা ছাগল দেখেছো? দেখেছি, হ্যাঁ দেখেছি তো। কোথায়? সামনে দাঁড়ায় আছে। কি মানে হচ্ছে সামনে দাঁড়ায় থাকলে তো বুঝতাম আর কি। শোনো ছাগলটা খুব গুরুত্বপূর্ণ। কেন? ছাগল কি পাশ করেছে নাকি? হ্যাঁ, ওটা আমাদের এসপি সাহেবের ছাগল। সেই ছাগল যদি না পাই তাহলে আমার চাকরি থাকবে না। পাশতে তো পাচ্ছি না বে। যদি দেখো তাহলে অতি সত্তর আমাকে জানাবে, ছাগলের জন্য আমার চাকরি যায়। ওটা কি এমন ছাগল? ওটা এসপি সাহেবের ওয়াইফের পেট ছাগল। ওনার সাথেই বিছানায় ঘুমায়, ওনার সাথেই ঘোরাঘুরি করে। পেট ছাগল মানে? পেট না, পেট মানে হচ্ছে পোষা। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, আপনি এখন চলে যান থানায় বসে বসে ঘুমান, আমি যদি দেখতে পারি আমি আপনাকে জানাই দেব। উফ আল্লাহ, ছাগলটা পাইয়ে দাও। এতক্ষণ আপনারা শুনলেন প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক প্রেজেন্টস বিদ্যাসাগর ছাত্রাবাস, রচনা এবং পরিচালনায় আরজে রাজু।